প্রবাহ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রকৃতিতে এমন কিছু প্রাণীর বিচরণ করে যারা প্রায় অদৃশ্য, যাদের দেহ এতটাই স্বচ্ছ যে খালি চোখে অস্তিত্ব অনুভব করা কঠিন, এমন সব বিষয়ক প্রাণীর সম্পর্কে আজ আপনাদের জানাব। অক্টোপাস কাঁচের মতো স্বচ্ছ দেহের কারণে এদের নাম গ্লাস অক্টোপাস। গভীর সাগরের প্রাণে গ্লাস অক্টোপাস আকারে 18 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। ক্রান্তীয় সাগরে 300 থেকে 1000 মিটার গভীরে এদের পাওয়া যায়। এই গভীরতায় এমনিতেই আলো থাকে অনেক কম, সেই সঙ্গে গ্লাস অক্টোপাসের স্বচ্ছ কাঁচের মতো দেহ তাদের শিকারী প্রাণীদের দৃষ্টি থেকে করে সম্পূর্ণ অদৃশ্য। গ্লাস অক্টোপাসের দেহ অদৃশ্য হলেও এর চোখ ও নার্ভাস সিস্টেম দেখা যায়। গ্লাস স্কুইডের দেহ কাঁচের মতো স্বচ্ছ। এছাড়াও প্রাণীটি বিশেষভাবে আলো প্রতিসরণ করতে পারে, তাই শিকারী প্রাণী থেকে সম্পূর্ণ অদৃশ্য হয়ে থাকে গভীর সাগরের প্রাণীটি। ক্রান্তীয় সাগরের 200 মিটার গভীরে এদের বসবাস। সবচেয়ে বিস্ময়কর এদের আকৃতি। প্রাপ্তবয়স্ক একটি গ্লাস স্কুইডের দৈর্ঘ্য 30 ফুট পর্যন্ত হতে পারে। গ্লাস উইক বাটারফ্লাই কাঁচের মতো স্বচ্ছ পাখাওয়ালা এই প্রজাতির আরেক নাম ক্রিস্টাল বাটারফ্লাই। এদের পাওয়া যায় দক্ষিণ আমেরিকা দেশগুলোতে। আকার 5 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত। গ্লাস ফ্রগ স্বচ্ছ দেহের এই ব্যাঙগুলোর দেখা মেলে দক্ষিণ আমেরিকার রেইন ফরেস্টে। এদের হাড় ও পরিপাকতন্ত্র বাইরে থেকে দেখা যায়। পিঠে সবুজ আভা থাকায় গাছের পাতায় বসলে অদৃশ্য মনে হবে। প্রাপ্তবয়স্ক গ্লাস ফ্রগ দৈর্ঘ্যে 3 ইঞ্চি পর্যন্ত হয়। টোমোপটেরিস এক ধরনের সামুদ্রিক পোকা। সম্পূর্ণ স্বচ্ছ দেহের এই প্রাণীটি সহজেই শিকারীর দৃষ্টি ফাঁকি দিতে ওস্তাদ। এই পোকাগুলো দেহ দিয়ে এক প্রকার উজ্জ্বল হলুদ রং তৈরি করতে সক্ষম। এর ফলে সূর্যের আলো এদের দেহের ভেতর দিয়ে প্রতিসরিত হয়। টোমোপটেরিস দৈর্ঘ্যে 1 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। আজ এই পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে প্রবাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, সে সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন।